ইসমি রহমান রহিমি আলমদুলিল রবিল আলমিনাত ওসালাম আল্লাহরফিলামিয়া ইউআুরসলীম নবীন মহমাআ ওসাহবিহি ও হাসানিন ইলা তো আমরা সবচেয়ে উত্তম পদ্ধতি যখন আমার কিছু প্রয়োজন হবে যখন আমার কিছু প্রয়োজন হবে প্রয়োজন একটা হলো দুনিয়ার আরেকটা হলো কি আখেরাতের আর আমার দুনিয়ার প্রয়োজনটাও আখেরাতের করতে হবে কি করতে হবে আমার দুনিয়ার প্রয়োজনটা কি করতে হবে আখেরাতের করতে হবে যেমন আমার আল্লাহর কাছে চাচ্ছি আল্লাহ তুমি আমাকে সচ্ছলতা দান করো কি দান করো সচ্ছলতা দান করো চাইলাম দুনিয়ার জন্য কিন্তু এই সচ্ছলতা যেন আমাকে না আখেরাতে যেন মর্যাদা বৃদ্ধি করায় কি করায় মর্যাদা বৃদ্ধি করায় বাংলাদেশের শ্রেষ্ঠ ধ্বনি জনের ভিতর ধরেন আপনি একজন আপনার অর্থ কতটুকু আছে সেটা অনেক সময় আপনিও জানেন না অনেক সময় কি জানেন না আপনারও জানা নেই এই সম্পদ আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ দিয়েছেন দুনিয়ার জন্য কিন্তু এই সম্পদ যখন রেখে যাবেন এই সম্পদ যেন কেয়ামতের দিন আপনার জান্নাতে যাওয়ার জন্য অশিলা হয় জান্নাতে যাওয়ার জন্য বাধা যেন না হয় তাই না দান খরচ যারা করে এই দান খরাতকে আল্লাহ রব আল কি করেন বৃদ্ধি করেন লালন পালন করেন এবং কেয়ামতের দিন আল্লাহ রব্লা আলমিন এই সম্পদকে অনেক বড় করে যখন তার আমল নামায় দেওয়া হবে সে বললে এত বড় আমল তো আমি করিনি কি বলবেন তুমি যে ছোট্ট দান করেছিলে ওইটাকে আমি প্রতিপালন করে বড় করে তোমাকে এত বড় করেছি তাহলে দুনিয়ার সম্পদ যেটা দান খরাত করলেন অথবা সন্তানদের জন্য রেখে গেলেন কি করলেন সন্তানদের জন্য যেটা রেখে গেলেন এই সন্তানসহ এবং সন্তানের সন্তান সন্তানের সন্তানসহ এগুলি সব তাদের সব আমল নামায় আপনার আমল নামার অ্যাকাউন্টে জমা করে আপনি যেতে পারবেন কিভাবে পারবেন ওই যে গত সপ্তাহ হাদিস বলেছিলাম সৌরুল সাল্লা সাল্লাম বলছেন যে আপনি একটা মুদ্রা একটা টাকা একটা রিয়াল আল্লাহ রাস্তায় দান করলেন এইভাবে অনেকগুলি খাতে দিলেন আর একটা আপনি দান কি করলেন আপনার পরিবারের উপর আপনি কি করলেন খরচ করলেন পরিবারের উপর খরচ করলেন কি কারণে ওইটাও যেমন আপনি চেয়েছেন কি আখেরাতের অ্যাকাউন্টে জমা হোক পরিবারকে যে পরিবারের উপর যে খরচটা করলেন এখানে আপনার কি আখেরাতের অ্যাকাউন্টে জমা হোক আপনার সন্তান যা খাবে আপনার সন্তানাদি যা পরিধান করবে সন্তান আদির জন্য যে বাড়ি করে যাচ্ছেন সন্তান আদি লেখাপড়ার জন্য যে খরচ আপনি করে যাচ্ছেন আপনার স্ত্রীর জন্য ভরণ পোষণ আপনার সন্তানকে বিবাহ করাইলেন বাড়িতে একজন কী আসলেন পুত্রবধূ নিয়ে আসলেন এই পুত্রবধূর আমল এখান থেকে সন্তান হবে তাদের আমল সবগুলি আপনার আমল নামায় আপনার আপনার নাতির নাতি নাতির নাতি এই ধারাবাহিকতা যতদিন থাকবে দুনিয়াতে ততদিন পর্যন্ত সবার আমল আপনার আমল নামায় আপনি লেখাইতে পারবেন লেখা হতে থাকবে যখন আপনার এই কাজটা রস্ত হবে এবং আল্লাহ আল্লাহরব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য এগুলি সব কাজ যখন করবেন তখন তাহলে আপনার সন্তানের সন্তানরা আমল করবে তামর তার আমল নামা যত নিয়ে লিখে লেখা হবে আপনার আমল তত নিয়ে লেখা হতে থাকবে তাহলে আমরা দুনিয়ার জন্যও যদি আমরা কিছু আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি আমাদেরকে দান করো কি দান করো আল্লাহ এই বিদেশ আসছি আমার কাছে কি অনেক ঋণ ঋণ পরিশোধ করে তারপরেও আমাকে তুমি আরও এই পরিমাণ টাকা দান করো যাতে করে এটা নিয়ে আমার বিদেশ আর না আসতে হবে পরিবার পরিজন নিয়ে সন্তান আদে নিয়ে স্ত্রী নিয়ে যেন দেশের জন্য থাকতে পারে আপনি চাইলেন কি করলেন চাইলেন তাহলে এই চাওয়াটা শুধু যেন দুনিয়ার জন্যই না হয় আখেরাতের জন্যও যেন হয় কার জন্য হবে আখেরাতের জন্যও যেন হয় তাহলে আপনি যা চাচ্ছেন তার জন্য কি করণীয় একটা পদ্ধতি এবং আগামী সপ্তাহে আমরা কিভাবে দোয়া করতে হয় তারপরে কখন দোয়া কবুলের সময় তারপরে জায়গা দোয়া কবুলের বিশেষ জায়গা রয়েছে দোয়া কবলের কি রয়েছে সময় রয়েছে দোয়া কবুলের কি শব্দ রয়েছে কীভাবে আল্লাহর কাছে আমি চাইব তারপরে আপনার শারীরিক ভঙ্গি কি হবে সেটা আমরা কি করব আগামী সপ্তাহে আলোচনা করব তো আজকে আলোচনা করব একটা পদ্ধতি সম্পর্কে কি সম্পর্কে একটা পদ্ধতি সম্পর্কে রসল সাল্লা সাল্লাম বলছেন কারো যখন কিছু প্রয়োজন হবে সে সর্বপ্রথম সুন্দর করে অজু করবে অজুরা কি হতে হবে সুন্দর পূর্ণতার সাথে এবং সুন্দর করে অজু করতে হবে তো সুন্দর এবং পবিত্রতা পূর্ণতা এবং সুন্দর কাকে বলা হয় আমরা যেদিন আমরা আলোচনা করেছিলাম যে অজু এবং অজুর পরের দুয়া মনে আছে তো সবার ইনশাল্লাহ মনে আছে না তো সেখানে আলোচনা করেছি পূর্ণতার সাথে অজু করবে অজু করার পর কারো সাথে কোনো প্রকার কথা বলবে না কেন অজুর আগেই আপনার সম্পর্কটা কার সাথে আপনার মনের যে সম্পর্কটা কার কার সাথে করেছেন আল্লাহর সাথে আপনি কি করেছেন করেছেন যাতে করে সম্পর্কটা ছিন্ন না হয় কি না হয় সম্পর্কটা ছিন্ন না লাইন পেয়েছেন লাইন কী করেছেন পেয়েছেন এটার যেন কেটে না যায় আজ থেকে যারা পনেরো বছর আগে আসছেন তারা জানেন পনেরো বিশ বিশ বছর আগে আট টাকা করেছিল কি মিনিট বাংলাদেশে কয় টাকা মিনিট ছিল আট রিয়াল তারপর আসলো ছয় রিয়াল তারপরে চার রিয়াল আস্তে আস্তে কমেছে আর ওই সময় গেলে লাইন পাওয়াটাও মুশকিল কি বলেন ফজর নামাজ পড়ে হ্যাঁ এরপরে কেবিনা তো টেলিফোন করছেন ধরে না আবার অনেক সময় দেখা গেছে কি আপনাকে গ্রামে একটা টেলিফোন মাইক একদিন দেখতে ভাই আম টেলিফোন আগের দিন আপনি কি টাইম দিচ্ছেন যে অমুকদের কাছতে বললাম ওরাও ভুলে গেছে অথবা বাড়ির লোক ভুলে গেছে টেলিফোন করছেন আর পান নেই না এরকম দেখুন সেই সময় গেলে বোঝা গেছে লাইন পাওয়াটা কত কষ্ট ঘর আল্লাহ রব্বুল আলমিনের সাথে লাইন আপনি করবেন যখন আপনি অজু করতে যাচ্ছেন তখনই তার সাথে যোগাযোগ এই লাইনটা আপনি কাটেন না কারোর সাথে কথা বলে কারোর সাথে কথা বলে কি করবেন না এই লাইনটা কাটবেন না আপনি অজু করছেন অজু থেকে শুরু করেছেন আপনার অন্তর কার সাথে সম্পর্ক করেছেন আপনার কাল কার সাথে সম্পর্ক করেছেন আল্লাহর সাথে সম্পর্ক করেছেন অজুটা যখন করলেন সুন্দর করে অজু করার পর আপনি আর কারোর সাথে কথা বললেন না কি করলেন না কারোর সাথে কোনো কথা বললেন না অথবা অজুটাও আপনি নষ্ট করলেন না অজুটাও কেউ হলো না নষ্ট হলো না অজু নষ্ট হওয়ার যদি কারণ থেকে থাকে পেটের ভিতরে যদি কোনো সমস্যা থেকে থাকে আগে ভাগে সেরে নেন ভালো করে কেন লাইন আপনি পেয়েছেন আপনার অন্তর কার দিকে আল্লাহর দিকে কার সাথে আছেন আপনি আল্লাহর সাথে আছেন অজু করার পর সুন্দর করে অজু করে আপনি আর কোনো কথা বললেন না সরাসরি এসে নামাজে দাঁড়িয়ে যান দুরাকাত নামাজে কয় রাত নামাজ দুরাকাত নামাজে আপনি দাঁড়িয়ে যান নামাজে দাঁড়িয়ে গিয়ে রাসুলের পদ্ধতিতে দুই রাখাত নামাজ আদায় করা যখন নামাজ আপনি শুরু করেছেন তখন কিন্তু আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের সাথে আপনার সরাসরি কথাবার্তা হচ্ছে কি হচ্ছে সরাসরি আল্লাহর সাথে কথাবার্তা হচ্ছে আপনার আপনি যেই হন না কেন সাদা আর কালো বলে কথা নেই ছোটো আর বড় বলে কথা নেই গরিব ধনী বলতে কথা নেই আরব অনারব বলে কথা নেই আলেম আর মূর্খ বলে কথা নেই আপনি নামাজে দাঁড়িয়েছেন যখন আপনি নামাজে দাঁড়িয়ে ছানা পাঠ করলেন এর ভিতরে তাওয়াজ্জো কোন দিকে হবে একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক কার সাথে সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক যখন আপনি এখানে বিস্পিল্লাহ রহমান রাহিম পড়ার পর যখন আপনি পাঠ করলেন আলামিন আপনার এই আয়াতের জবাব আল্লাহ রব আলমিন দিচ্ছেন আমার বান্দা আমার প্রশংসা করছে কি করছেন আপনি যখন সোর আয়াতটা পাঠ করলেন এই আয়াতের সাথে সাথে এই আয়াতে পাঠের জবাব দিচ্ছেন কে আল্লাহর আলমিন শেষ না আপনি একটা করে আয়াত পাঠ করছেন এবং আল্লাহ আলামিন আপনার এই আয়াতের জবাব দিচ্ছেন কয়টি আয়াত রয়েছে শেষ পর্যন্ত আপনি যখন সুরাতুল ফাতিহা যখন শেষ করলেন আল্লাহরব্বুল আলমিন প্রতিটি আয়াতের আপনার জবাব দিচ্ছেন এবং শেষ পর্যন্ত যখন সুরাতুল ফাতিহা যখন শেষ করলেন তখন আল্লাহ রবুল আলমিন বলেন অলি আব্দিমা সাল আমার বান্দা আমার কাছে যা চা আমি তা দিব তাকে তাহলে আপনি সুরাতুল ফাতিহা যখন আপনি পাঠ শুরু করলেন তখন কি করছেন আল্লাহ রবুল আলমিন আপনার প্রতিটি আয়াতের জবাব দিচ্ছেন আল্লাহর সাথে আপনার সংযোগ আল্লাহর সাথে আপনার কথা হচ্ছে আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে আছেন রব্বুল আলমিন আপনার সামনে আল্লাহরব্বুল আলমিন আপনার সাথে কথোপকথন করছেন রব্বুল আলমিন আপনার প্রতিটি কথার জবাব দিচ্ছেন এই সময়কালে কি আপনার অন্তর আপনার মনে মনে অন্য পরিকল্পনা করার কি কোনো চিন্তা আসতে পারে আপনি যদি মমিন হয়ে থাকেন আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনি যদি আল্লাহকে ভালোবাসে থাকেন আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ক করে থাকেন এবং আল্লাহ রব্বুল কাছে কিছু চাইতে 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 চা চান চাচ্ছেন তাহলে আপনার অন্তরে কি অন্য কোনো ধারণা আসতে পারে নাকি একমাত্র আপনার অন্তর আল্লাহ রব্বুল আলমিনের সাথে সম্পর্কটা এখানে আপনি কি করলেন সুরা শেষ করলেন সুরাতুল ফাতে শেষ করলেন আপনি কার সাথে কথা বলছেন আল্লাহর সাথে কথা বলছেন এই আল্লাহর সাথে কথা বলার জন্য কি আপনাকে একবারে মানে সেজে খুঁজে যেতে হবে আপনার বাড়িতে কি আছে গেঞ্জি আছে গেঞ্জি পরে দাঁড়িয়েছেন ওই একজন রাখাল ছাগল বা গরু চড়াইতে গেছে গেঞ্জি নাই তার শুধু গামছা গায়ে দিয়ে দাঁড়িয়ে যদি আল্লাহ রব্বুল আলমিনের সাথে এই সুরাতুল ফাতেহা পাঠ শুরু করেন ওই গামছাওয়ালার সাথে আল্লাহ কথা বলছেন সুরাতুল ফাতেহা যখন শেষ হলো আল্লাহ রব্বুল আলমিন কি বলেন অলি আবদি মাসাল আমার বান্দা আমার এখন আমার বান্দার জন্য কি রয়েছে আমার বান্দার জন্য এখন কি অপেক্ষা করছে মাসাল যা চায় আমার বান্দার জন্য কি অপেক্ষা করছে যা চায় এরপরে আপনি রুকুতে গেলেন এরপরে সেজদাতে গেলেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন যখন বান্দা নামাজে দাঁড়াবে কি করবে নামাজে যখন দাঁড়াবে বান্দা তখন সে যেন এদিক ওদিকে যেন ডানে বামে যেন না তাকায় ইনাজি রাব্বাহু কেন বান্দা তখন আল্লাহর সাথে চুপি সরে তার কথা চলছে বান্দার চুপি সরে কথা চলছে ইনাজি রাব্বাহু তার আল্লাহর সাথে মোনাজাত করছে সে মোনাজাত মানে আল্লাহর সাথে মোনাজাত মানে কি আস্তে আস্তে কথা বলা কেমন কথা বলা আস্তে আস্তে কথা বলা যখন সে নামাজে দাঁড়াবে সে যখন ডানে যেন না সে আল্লাহর সাথে কথা বলছে তাহলে আপনি যতক্ষণ আপনি নামাজে আছেন ততক্ষণ কি করছেন আপনি আল্লাহর সাথে কথা বলছেন কার সাথে কথা বলছেন আপনি আল্লাহর সাথে কথা বলছেন আর যখন আপনি সেজদাতে যাবেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন যে বান্দা যখন সেজদাতে থাকে এই অবস্থায় বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় এই সময়কালে তোমরা আল্লাহর কাছে যা চাবার তোমরা চাইবে কেননা এখানে কি দোয়া কবুল হওয়ার বেশি নিকটবর্তী তাহলে আপনি কি করবেন এক নম্বর সুরা ফাতে পাঠ করবেন আপনি আলহামদুলিল্লাহ করবেন নাকি আল্লাহর আলমিনের সাথে কথা বলার জন্য আপনি একটি আয়াত পাঠ করবেন এর জবাব আল্লাহ আল্লাহর আলমিন দিবেন তারপরে আপনি এক আর করবেন পৃথিবীর শ্রেষ্ঠ সময় যে সময়কালে আমি আল্লাহর সাথে আপনি কথা বলছেন সংযোগ আল্লাহর সাথে আল্লাহর সাথে আপনি কথন করছেন এরপরে যখন সেজদা যখন গেলেন সেজদা যাওয়ার পর শেষদার দেওয়া পাঠ করার পর আপনার কি প্রয়োজন ওই শেষ চান আপনি কোথায় চাইবো আমি ওই সেজদাতে গিয়ে আমি চাইব অনেকক্ষণ ধরে তার কাছে চাইবো আমি কেন ওই আমি নামাজের সময় আল্লাহর চেয়ে নিকটবর্তী ছিলাম যখন সাদ সরা আব্দুল ফাতেহা পাঠ করেছি তার চেয়ে নিকটবর্তী হয়েছে যখন আমি সেজদাতে দাতে রয়েছি আমি যখন সেজদাতে তখন আমি কি রয়েছি আল্লাহ রব্বুল আলমিনের সবচেয়ে নিকটে এই ভিতরে যেই জিনিসটা আপনি চাচ্ছেন সেই দোয়াটা আপনার কাছে মুখস্থ নাই সেখানে আপনি আপনার ভাষাতেই সেখানে চাইবেন কোন ভাষাতে আপনার নিজের ভাষাই সেখানে সুবহান আল্লাহ পাঠ করার পরে সুবহান রাব্বাল আল্লাহ পাঠ করার পরে অথবা সুবন কুদ্দুস্বন মালাইকাতে আরও যেগুলি আছে পাঠ করার পরে এখন আপনার যেটা প্রয়োজন রয়েছে চুপি সুরে আল্লাহর কাছে বাংলাতেই বলবেন আপনি কোন ভাষাতে বলবেন বাংলাতেই বললেন আর চাওয়াটা কেমন হবে খুব মিনতির সাথে কেমন হবে খুব মিনতির সাথে আল্লাহর কাছে কি চাইবেন আল্লাহ কিন্তু আপনার সব কিছুই কি দেখছেন এবং শুনছেন মাধ্যম দিয়ে না সরাসরি তিনি কি করছেন শুনছেন আপনার কাছে এবং এখন আপনি আল্লাহর সবচেয়ে নিকটে আছেন যখন আপনি কোথায় আছেন আছেন সেজদার পদ্ধতি কয়টি অঙ্গের মেজদা হবে কি কি দুই পা তারপর দুই পা দুই হাঁটু দুই হাত আর কপাল এবং নাক একটা এই সাত অঙ্গের ওপর কী হবে সেজদা হবে কি হবে সেজদা হবে এই সেজদাতে আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার ভাষাতে আপনি এখানে আপনি চান কি দরকার তাহলে আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল ফাতেহা যখন পাঠ করলেন তখন কিন্তু আল্লাহ রব্বুল আলামী কি করেছেন আপনাকে বলেছেন যা চায় একটা কিন্তু প্রার্থনা আমরা কবুল সেখানে কখন সোরে ফাতে শেষ সোরে ফাতে আমি কী চেয়েছি এই দিনা সিরাতাল মুস্তাকিম তুমি আমাকে সরল সতীর্থ পথ দেখাও দুনিয়া এবং আঁখেরাতে এবং যেই পথে চললে বিনা বক্রতার সাথে যে রাস্তা কিন্তু নাই আঁকা বাঁকা নাই এবং এই সোজা রাস্তা যা জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে সেই রাস্তা আমাকে দেখাও তাই না এরপরে আমি যখন নামাজ যখন শেষদার থেকে উঠলাম উঠে এইভাবে আমি দুই রাখ নামাজ কি করলাম শেষ করলাম শেষ করার পরে যেন আমি আল্লাহর সাথে সম্পর্ক যেন ছিন্ন না করি কারোর সাথে কথা না বলি কি করব না কারোর সাথে কি করব না কথা বলবো না এরপরে আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি এবার চান কি করবেন কি করবেন আল্লাহ রব আলমের কাছে এবার আপনি চাইবেন নামাজে আপনি যা চেয়েছেন রুকুতে সেজদাতে যা আপনি চেয়েছেন এরপর আপনি হাত তুলে আপনি কি করবেন আল্লাহ রব্বুল আলমের কাছে চাইবেন প্রথম সর্বপ্রথম আল্লাহরব্বুল আলমেনের প্রশংসা করবেন কি করবেন কি করবেন লা ইলাহ আদহুল হাসরি আলাহ লা হুলমুল কাল হামদৌলা পুলিশ আরও যেগুলি আপনার জানা আছে আল্লাহ হুমাল আল হাম কামা ইম্বা গিলি জালা আলী অজিক আদে আদি মেচ বাংলা থেকে আল্লাহ তোমার যেভাবে প্রশংসা করলে তুমি আবারও অসন্তুষ্ট হবে সেই প্রশংসা তোমার আমি করছি যেই সুক্রিয়া করলে তুমি আবার সন্তুষ্ট হবে সেই শুক্রিয়া আমি আদায় করছি এরপরে রাসুলের উপর দরুদ পাঠ করবেন কি করবেন কি করবেন দরুদ পাঠ করবেন আল্লাহ মহম্ম সাল্লাহ আল্লাহ মোহাম্মদ আল্লাহ আলী মোহাম্মদ কী করবেন দরুদ পাঠ করবেন এরপরে সম্পর্কটা কিন্তু আল্লাহর সাথে থাকতে হইব মন এদিক ওদিক না মন কর একসাথে একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক করেছেন আপনার লাইন যে হয়েছে লাইন যে পেয়েছেন এই লাইন যেন না কাটেন সালাম ফিরেছেন ফিরানোর পরেই মনে হয়েছে যে ডিউটি যেতে হবে ওইদিকে মন কিন্তু আল্লাহ খাতে চাচ্ছেন দোয়া করছেন এদিকে ওইদিকে পরিবারের কথা মনে হয়েছে সন্তানের কথা মনে হয়েছে আরে ছেলেতে ফেল করেছে না সম্পূর্ণ মনটা ওই শুরুর থেকে শেষ পর্যন্ত আল্লাহর সাথে এরপর আপনার আল্লাহ কাছে কি চাচ্ছেন চাচ্ছেন কি করলেন আল্লাহরবুল আলমের কাছে আপনি চাইলেন চাওয়ার পর শেষে আবি আপনি আবার রাসূলের ওপর দরু পরে আপনি প্রার্থনা শেষ করলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন কেউ যদি ভালো করে উজু করে দূরে কাতনামাজ পড়ে এর ভেতরে কোনো কথা না বলে তারপরে যে আল্লাহ রব্বুল আল্লমের কাছে চান আল্লাহরবুল আলমিন তাকে দিয়ে থাকেন সেটা কি করেন অবশ্যই দিয়ে থাকেন আপনার যা প্রয়োজন রয়েছে আপনার প্রয়োজন এইভাবে চাইবেন কিভাবে চাইবেন এই পদ্ধতিতে কি করবেন আপনি চাইবেন আর এই চাওয়াটা সবচেয়ে উত্তম সময় হল রাত্রির শেষ শেষভাগে কখন হরা করবেন না আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন দোয়া কবুল করা হবে যতক্ষণ পর্যন্ত সে তাড়াতাড়ি না করবে কিনা করবে তারা হরা না করবে তারা হরা কেমনে বলছে আল্লাহর কাছে অনেক দোয়া করল আল্লাহ দিলেন না আপনার প্রার্থনা আপনার দোয়া আল্লাহ কবুল করেন কিভাবে কবুল করেন আপনি এমন বিষয় চেয়েছেন যেই বিষয় যেই জিনিসটি আল্লাহরবুল আলমিন জানেন আপনাকে কখন দান করলে আপনার উপকার হবে সেই সময় আল্লাহ তালা দান করবেন ছোটো ছোটো বাচ্চা আছে বাবা ক্লাস টু পাশ করলাম এবার আপনাকে একটা আমাকে একটা আইফোন কিনে দিয়েন আপনি অনেক টাকা কিনে দিবেন এখনই কেন কিনে দিবেন না জি কি ক্ষতি হবে তার শারীরিক ক্ষতি হবে তার মানসিক ক্ষতি হবে লেখাপড়া ক্ষতি হবে ভবিষ্যৎ ক্ষতি হবে এই জন্য নাকি তো আল্লাহ রব্বুল আলমিন বান্দার প্রতি বেশি দয়ালু না আপনি আপনার সন্তানের প্রতি বেশি দয়ালু সন্তানের ভবিষ্যৎ আপনি বেশি জানেন নাকি বান্দার ভবিষ্যৎ আল্লাহ বেশি জানেন তাহলে আপনার ভবিষ্যৎ এখনই যদি আপনাকে দান করেন তাহলে আপনার ক্ষতি হবে নাকি লাভ হবে সেটা আল্লাহ আল্লাহরব্বুল আলমিনী ভালো জানেন কত মানুষ দেখা গেছে আমাদের দেখা সৌদি আরবে এসে কিভাবে টাকা কামাইছে জানি না হঠাৎ করে ছুরির থেকে এসে পনেরো দিন পর আবার দেশে যাবে দেশে যায় কোটি কোটি টাকা তার ব্যবসা কি কই পেসা আল্লা যায় সেটা আমরা যাচ্ছে চাচ্ছি না দুই মাস ব্যবসা ব্যবসা করার পরে টাকা ভাঙ্গানোর টাকা ভাঙানোর কাজ শুরু করেছে নতুন নতুন হুন্ডা এই হুন্ডা যেতে টাকে মেরে দিয়েছে কি করেছে টাকে মেরে দিয়েছে তাহলে ওর ওকে কী করলো খেয়ে নিল আর এক ব্যক্তি ছুটির থেকে এসেছে আসার পরে কি পেয়েছে আল্লাহ রব্বুল আলম জানেন খনি পেয়েছে না কি পেয়েছে জানি না এই পাওয়ার কিছুদিন পর টাকা পাড়াচ্ছে পাড়াচ্ছে পাড়া সেই সময় গেলে আজ থেকে পনেরো বছর আগে তো টাকা এইভাবে পাঠান যেত না টাকা পাড়াচ্ছে পাড়াচ্ছে শেষ পর্যন্ত কি এর ভিতরে তার ধরা পড়লো কি কিডনির সমস্যা কি সমস্যা কিডনির সমস্যা আরম্ভ করলাম পরে সে ছুটি লাগাই খরচ লাগে দেশে গেল কোথায় গেছে দেশেগির হাসপাতালে যায়নি গেছে কোথায় ঢাকার থেকে তিনশো কিলোমিটার দূরে তার বাড়ি গ্রাম অঞ্চলে যে কালকে আসবো ডায়ালিসিস করতে হয় বাড়িতে গিয়ে আবার আসবো এত এত টাকা অর্থ করি এত গুছাইতে হবে তো নাকি হ্যাঁ অমুকের পাশে অমুকের পাশে গুছাইতে হবে না গুছাইতে হয়েছে দেরি ঢাকায় আসতে পারে না ডায়ালিস করতে ওখানেই মৃত্যু দিন পরেই এখানে যাওয়ার কয়দিন পর দুদিন দিন পরেই তার মৃত্যু হয়েছে এই যে টাকা টাকা কি তার কাজে লেগেছে না তাহলে আপনাকে এত টাকা বা এত অর্থ দিলে আপনার যে ক্ষতি হবে না সেটা আপনি জানেন না আল্লাহ তালা জানেন এই সম্পদ যদি আপনাকে এখনই দান করেন তাহলে কি আপনি কি এই সম্পদ আপনার জন্য বিপদ আসতে পারে কি পারে না আল্লাহ তালাই ভালো জানেন এই জন্য আপনার যখন উপযুক্ত সেই সময়কালে আল্লাহ রব্ব আলমে কি করবেন দান করবেন এই জন্য আপনি যখন প্রার্থনা করবেন তাড়াতাড়ি না প্রার্থনা করতে থাকেন আর প্রার্থনা কি দোয়া এটা হলে আবাদত দোয়াটা কি এবাদত আপনি আবাদত করছেন এখন আপনি যা চেয়েছেন সেটা কি আপনি পাননি আপনার দোয়া কি বৃথা হয়েছে না আপনি যখন প্রার্থনা করবেন যদি আল্লাহ আপনার মঙ্গল দেখেন এর ভিতরে তাহলে সঙ্গে সঙ্গে দান করবেন কি করবেন দুই নম্বর হলো এমন দোয়া করেছেন সেই দোয়াতে কোনো কি নাই নীতিমালা নেই অমঙ্গল আপনি দোয়া করলেন আল্লাহ আমার একটা সৌকন্ধ হোক আর আমার পড়োশি দুইটা সৌকন্ধ হোক কি বলেন এরকম দোয়া নয় দোয়া যেন মঙ্গল থাকে কি থাকে মঙ্গল থাকে এই মঙ্গল কামনা করে আপনি কি করবেন দোয়া করবেন তো সঙ্গে সঙ্গে আল্লাহ দান করবেন অথবা এই দোয়াটা আপনাকে পরবর্তীতে দান করবেন এর ফলাফল যা চেয়েছেন কেন এখনো যদি আপনাকে দেওয়া হয় আপনি কি সহ্য করতে পারবেন না দেখেন আমরা যারা সৌদরে বাছি এখানে কিন্তু অনেকেই কিন্তু কোটি কোটি টাকার ব্যবসা করছে এই কোটি টাকা নিয়ে তাদের কোনো কিন্তু চিন্তা আছে দেশে কেমনে পাঠাবে আজকে যদি আমার কাছে আপনার কাছে এক লাখ টাকা হয় চিন্তা সারাক্ষ ঘুম হবে না এক লাখ টাকা কেমনে পাঠাবো না ধরা খাই আমি যদি পুলিশ আসি দেখে যে এই টাকা পাইলে কোথায় ঘুম হবে আমার হ্যাঁ টাকা তো আমারও আছে আর কোটি কোটি টাকা অমুকেরও আছে কি বলেন তাহলে আমি কি এক লাখ টাকার উপযুক্ত আমি হয়েছে এখন হ্যাঁ হই নাই কখন হবে আরও দিন চাকরি করলেন চাকরি করার পরে টাকার লেনদেন হচ্ছে দশ বছর পরে যখন আপনাকে এক লাখ টাকা যখন হবে আরে কিছুই না এটা কিন্তু আসার পরে এক মাস পরে পেয়েছেন কি বিপদের উপর বিপদ এ এক লাখ টাকা আপনার জন্য বিপদ আর যখন দশ বছর পরে এক মিলিয়ন টাকা হলেও কি আপনার বিপদ না তাহলে মানে কি তখন আপনি উপযুক্ত হয়েছেন ওই উপযুক্ত অনুযায়ী আল্লাহ তালা আপনাকে দান করবেন এখন আপনি যারা বিবাহ করেন নাই অনেকে আছেন না অভিজ্ঞতা আছেন তো নাকি বিচারজন বেশিরভাগই তো আল্লাহ তালা আপনাদেরকে দিনদার স্ত্রী পাওয়ার তফিক দান করুন যে স্ত্রী নিয়ে দুনিয়া এবং আখেরাতে শান্তি পাবেন তেমন স্ত্রী পাওয়ার তফিক দান করুন বলুন আমি নয় তারা জোড়া জোড়া বলবেন যার বিয়ে করানোর জুড়ে বলবেন আমিন বলেন জি না আরো যে করেছে সেটাই 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 আরো ভালো হোক সেটাই আরো ভালো হোক তো আপনি এখান থেকে চিন্তা করেছেন দোয়া করছেন আল্লাহ দোয়া করছেন কি আল্লাহ আমাদের এলাকার যে আব্দুল করিম আছে আব্দুল করিমের মেয়ে খুব সুন্দরী খুব করে দোয়া করছেন আল্লাহ ওই সুন্দরীকে যেন আমি আমি যেন স্ত্রী হিসেবে পাই কি কি পাই এই সুন্দরীকে যেন আমি স্ত্রী হিসেবে খুব করে দোয়া করলেন তো আল্লাহ আল্লাহরবুল আলমিন জানেন যে একে স্ত্রীর রূপে পেলে আপনার কি হবে অশান্তি হবে আপনি দোয়া করে ঠেসি দোয়া করে যাচ্ছেন নামাজ পড়ি দোয়া নামাজ পড়ি কি দুয়া করিম চাচার বেটিকে যেন আমি পাই কি বলেন এখন দশ বৎসর পরে আপনি দেশে গেলেন এর ভিতরে বিবাহ করেছেন কি করেছেন বিবাহ করেছেন দুই তিন দুই তিনবার দেশে গেছেন আপনার দুই সন্তান হয়েছে এখন দেখলেন যে করিম চাষার বেটির বিয়ে হয়েছে কিন্তু এখনো সন্তান হয় নাই কি হয় নাই এখনো সন্তান হয় নাই অথবা করিম চাষার বেটির থেকে তালাক হয়েছে চতুর্থ চতুর্থ স্বামীর কাছে আছে আছে কি কোথায় আছে অথবা করিম চাচার বেটি মেয়ের বিবাহ হয়েছে স্বামী বিদেশ থাকে টাকা পাঠাইছে শুধু টাকার কোনো হদিস পায় নাই কি পায় নাই হদিস পাই নাই আরো তার উপরে কি হয়েছে এই টাকা নাকি তার বন্ধুদের দিয়েছে তার বাপ ধাইরে দিলে তো বন্ধুদের দিয়েছে এর খবর পান না আপনারা তাহলে এখন আপনি বুঝতে পারলেন দশ বছর পরে আল্লাহ আমি যে দোয়া করেছিলাম করিম চাষের বেটে যেন বিয়ে করতে পারল তুমি যে দেও নাই আল্লাহ তোমার শুক্রিয়া তাহলে আপনি যে প্রার্থনাটা করলেন এই প্রার্থনা আল্লাহরবুল্লা আলমিন কবুল করেছেন কিন্তু অন্যভাবে করেছেন করিম চাচার মেয়ের মতো সুন্দরী পান্নাই রূপে পান্নাই কিন্তু গুণে আল্লাহরবুল্লাহ আলমিন তার চেয়ে শত গুণ একটা মেয়েকে আপনাকে দিয়েছেন এক স্ত্রী দিয়েছেন যাকে যাকে নিয়ে আপনি নিশ্চিন্তে সৌদি আরবে আছেন কিন্তু করিম চাচার মেয়ে মেয়েকে নিয়ে স্যার স্বামীর এক স্বামীও নিশ্চিন্তে এক রাত বাইরে থাকতে পারে নাই তাহলে আল্লাহ রব্বুল চেয়েছেন সেটা তিনি না দিয়ে এর চেয়ে উত্তমটা দান করেছেন যদিও রূপে তার চেয়ে একটু কম কিন্তু কথা হলো গুণ পেয়েছেন যেই গুণের দ্বারা কেমতের দিন জান্নাতের ডান হাতে আমল নামার পর স্ত্রীকে খুঁজবেন স্ত্রী তুমি কোথায় আসো আমি ডান হাতে আমল নামা পেয়েছি আপনার স্ত্রীও আমল নামা পেয়ে আপনাকে খুঁজতে থাকবে কোথায় তুমি আসো আমি আমল নামা পেয়েছি আসো আসো আনন্দ করি তাহলে প্রার্থনা যা করেছেন এই প্রার্থনা আল্লাহ রব্বুল আলমিন কবুল করেছেন অন্য দিক দিয়ে অর্চে ভালোটা দিয়েছেন আপনাকে অথবা আপনি যে প্রার্থনা করেছেন কি করেছেন আল্লাহ তুমি আমাকে দশ কোটি টাকার মালিক করো কি করো কয় কোটি টাকার আমার গ্রামের জন্য স্যাটতাল একটা বিল্ডিং করতে পারি কি করতে পারি একটা বিল্ডিং করতে পারি আপনি প্রার্থনা করেছেন কিন্তু অনেক দিন থেকে চাচ্ছেন কিন্তু এখনো পাননি আপনি বাস্তবে পাননি আর আপনার চাচাতো ভাই তার ঢাকাতে চারটা ইন্ডাস্ট্রিজ আছে কি আছে কয়টা আছে চারটা আর জমা জমি তো হিসেবই নাই জমা জমি নাই ওই করিম চাচার মেয়ের মতো আরো সুন্দরী বিবাহ করেছে হঠাৎ করে জানতে পেলে তার ক্যান্সার কি হয়েছে ক্যান্সার হয়েছে কিন্তু আপনার শরীরেও একটা ক্যান্সার ছিল ক্যান্সারের কোষ সবার শরীরে আছে না জানেন সবার শরীরে ক্যান্সারের কোষ আছে বিক্ষিপ্ত ভাবে ওরা একত্র হতে পারে সমস্যা ওরা কিন্তু চিন্তা ভাবনা করে আর আন্দোলন করে সবাই একত্র হয়ে একখানে গিয়ে কি করবে হ্যাঁ একটা ঢুস মারবে মানে আন্দোলন করে এক জায়গায় গিয়ে তারা একটা কমিটি গঠন করবে কি কিসের কোষ এটা ক্যান্সারের কোষ কিন্তু আপনি গাজর খাচ্ছেন আপনি কি খাচ্ছেন গাজর খাচ্ছেন সবজি খাচ্ছেন ভিটামিন খাচ্ছেন এই খাচ্ছেন সেই খাচ্ছেন এই খাওয়ার কারণে ওদেরকে একত্র হতে দিচ্ছে না এই যে আপনি খাচ্ছেন না ভালো ভালো জিনিস একত্র হতে দিচ্ছে না একত্র হতে চা ছত্রভঙ্গ করে আপনার কি ভিতরে কি পুলিশ আছে লাঠি দিয়ে আর লাঠিতে কাজ না হলে কিসে যখন গাজর খান তখন কি আসে হ্যাঁ টিয়ার গ্যাস গাজর মানে কি টিয়ার গ্যাস টিয়ার সেল দিয়ে ওদেরকে ছত্রভঙ্গ করে একত্র হইতে দিচ্ছে না তো আপনার এত বড় বিল্ডিং পাননি এখন আপনার টিয়ার ঘর আছে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন ওই যে দশ কোটি টাকা চেয়েছিলেন ওই দশ কোটি টাকার বিনিময়ে আপনার শরীরের যে কোষগুলি আছে তাদেরকে একত্র হয়ে আপনাকে ক্যান্সার আক্রান্ত হতে দেয়নি আর চাচা তো ভাই কি তাকে ক্যান্সার আক্রান্ত হয়েছে তাহলে এই দশতলা আর চারটে ইন্ডাস্ট্রিজ তাকে কি রক্ষা করতে পারবে তাহলে আপনার প্রার্থনার কারণে আল্লাহ রব্বুল আলমিন একটা বিপদ থেকে আপনাকে রক্ষা করলেন দিচ্ছেন যেটা চাইছেন সেটা দেননি এর চেয়ে উত্তমরা দিয়েছেন খাবার ঠিক আছে তাহলে আপনাকে রক্ষা করবেন সরাসরি দিবেন একবার আর নতুবা কি করবেন আল্লাহ যেটা চেয়েছেন এর চেয়ে ভালোটা তিনি যেটা মনে করবেন যেটা ভালোটা আপনাকে দান করবেন যেমন উদাহরণ কি দিলাম করিম চাষার সুন্দরী মেয়ে না দিয়ে রহিম চাষার একটু তার চেয়ে একটু খাটো তার চেয়ে একটু রঙেও একটু লেখাপড়াও একটু কম কি বলেন আর রহিম চাষার সম্পদ একটু কম এই স্ত্রী আপনি পেয়েছেন কিন্তু ওই স্ত্রীর থেকে দশ বছর পর জানতে পারলেন কি ওই স্ত্রীর আমি সতের গুণ কোটি ওইটা আল্লাহ তালা দিয়েছেন এইটা আপনার মঙ্গল হলো না মঙ্গল হলো মঙ্গল তিন নম্বর হলো যে আল্লাহ রব এর মাধ্যমে আল্লাহ আপনার একটা বিপদ আসছিল সেই বিপদ থেকে আল্লাহ রব্বুল আলমী আপনাকে উদ্ধার করেছেন সৌদি আরবে আছেন একই গাড়িতে কোম্পানিতে কাজ করেন একজনের বেতন আপনি ভালো আছেন তিনিও ভালো আছেন কিন্তু দেখা গেল এমন সাইডে কাজের পরিস্থিতি পড়েছে যে ওনার থেকে আপনি কি ভালো কামাইতে পারছেন ওই যে প্রার্থনা করেছেন আল্লাহ তালা এখানে শান্তিতে রাখছেন চার নম্বর দুনিয়াতে আল্লাহ রব্বুল আলম দেন নাই আমাদের আমাদের সবচেয়ে প্রয়োজন দুনিয়া না আখেরাত কি আখেরাত কেমতের দিন আল্লাহরবুল আলমিন যা চেয়েছেন এর বিনিময় আল্লাহ রবুল আলমিন ক্যামতের দিন আপনার মর্যাদা বৃদ্ধির জন্য রেখেছেন এবং গুণা যে করেছেন সেটাকে মিটানোর জন্য কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য রেখে দিয়েছেন